পাপা বলো এই যে মাইন পাপা আর অপেক্ষা করতে করতেছে না অনেকক্ষণ ধরে বলতেছে পাপা এখানে কি আছে দেখবো তো বললাম কেক কাটার পর দেখাবো কি আছে এখানে সুন্দর করে র‍্যাপিং করা দেখতেছি আমি তো তোমার জন্মদিনে কিছুই নেই মায়ের আমার জন্মদিন ছিল 26 নভেম্বর এবং 28 নভেম্বর ছিল আমাদের বিবাহবার্ষিকী আঠাশ জানুয়ারি হচ্ছে আমার জন্মদিন যদিও আমি জন্মদিনে বিশেষ কিছু আমার ওয়াইফকে দিতে পারিনি কিন্তু তুমি তো আমাকে দেখতেছি অনেক কিছু দিচ্ছ বেল্ট অনেক দাম তো 1699 টাকা মাথা থেকে নিয়েছ আসলে সত্যি কথা বলতে 15 দিন আগে মায়ের জুতো কেনার জন্য বাজার শুরু গেছিলাম বেল্টটা পছন্দ হয়েছিল কিন্তু সেদিন আসলে টাকা ছিল না কি আরো কিছু দিচ্ছ নাকি এই মাসটা আবার দেখতেছি বেলটা কিন্তু সত্যি সুন্দর হয়েছে তুমি কার সঙ্গে গিয়েছ একাই একাই গিয়েছ বাবা এই বর্ষে দেখতেছি অনেক সুন্দর কালার কালার তো নিয়েছো কেন বয়স কমানোর জন্য আমি শুধু ব্লু কালার কিনি এবার দেখতেছি একটু অন্য কালার আমার ওয়াইফ শুরু থেকে বলতেছিল সব কাপড়ই এরকম হয়ে যাচ্ছে রেকর্ড নিয়েছে এটা মেনসল কয়টা প্যান্ট নিয়েছি আজকে দুইটা শার্ট ও বেল পাইলাম তাও কমপ্লিট একটা প্যাকেজ মনে হচ্ছে শুধু সানগ্লাস বাকি আছে বাবা তুমি একটা সানগ্লাস কিনে দাও আম্মু শার্ট দিলো প্যান্ট বেল দিয়েছে জি জি হ্যাঁ এগুলো একটু টেস্ট করে দেখো সব কেমন আছে এগুলো স্যার নুডলস তো বরাবরই আমার ভালো লাগে এই যে গোলাপ লুডুসের উপর কিন্তু গোলাপ বানিয়েছি ও এটা গোলাপ হ্যাঁ ওয়াও পুরো রেস্টুরেন্টের ফ্লেভার দেখতেছি আসলে সত্যি কথা বলতে আমার ওয়াইফ অনেক অসাধারণ রান্না করে যারা শুভাকাঙ্ক্ষী বা যারা আমার আমি বাস্তবে গোলাপ বানিয়ে দেখছি কিন্তু গোলাপ নিয়ে এসে দিইনি দুইটা গোলাপ দিতে চাইছো এই জন্য অরিজিনাল গোলাপ এটা আপনারা যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জন্মদিনে শুভকাঙ্ক্ষীদের কাছে একটাই কামনা আপনারা একটু দোয়া রাখবেন যেন আল্লাহ সুস্থ রাখে এবং সৎভাবে পরিশ্রম করে জীবিকা অর্জন করতে পারে এবং যদি শিক্ষক হিসেবে অনেক ভালো মনে সৎ কিছু শিষ্য করতে পারি সবসময় সত্য পথে থাকতে পারি পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম